হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো যে কম সময়ের মধ্যে কিভাবে খুব সুন্দর এবং টেস্টি একটি ডিমের রেসিপি বানানো যায়। তো এই ডিমের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায় এবং এটা বানানো কিন্তু খুব ইজি। তো চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। প্রথমেই আমি কয়েকটা ডিম নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে পেঁয়াজ কোচানো, আর নিয়েছি টমেটো কুচি। তো ডিম সেদ্ধগুলোকে আমি এবার সরু সরু করে চিড়ে নেব লম্বালম্বিভাবে। এভাবে সব কটা ডিম আমি চিড়ে নেব। ডিম চেরা হয়ে গেলে ডিমের মধ্যে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা এবং নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেব। এবার আলু সেদ্ধগুলোকে আমি ভালোভাবে স্ম্যাশ করে নেব। খুব ভালোভাবে মিহি করব না, মোটামুটি একটু স্ম্যাশ করে নেব। এবার কড়াইতে সাদা তেল গরম করে আমি ডিমগুলোকে খুব হালকা করে ভেজে নেব। মোটামুটি গোল্ডেন কালার হয়ে গেলেই কিন্তু ডিমগুলোকে তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার এই ডিম ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা। তো এখানে 3টে এলাচ, 3টে লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি আছে, আর দিয়ে দিলাম গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আমি আঁচ কমিয়েই রান্নাটা করছি। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু রান্নায় সবসময় ভালোভাবে ভাজতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবে না। এই সময় কিন্তু ফ্লেমটা আমি একটু জোরে দিয়েছি। তো পেঁয়াজ নরম হয়ে গেলে, দেখুন এরকম নরম হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। তো এর মধ্যে আমি একে একে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে নেব। এবার দেব আমি নুন। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং এর মধ্যে মেশাবো লঙ্কা গুঁড়ো। এটা আমি ঝালের জন্য মেশাচ্ছি। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে সমস্ত মশলাটা আমি ভালোভাবে কষিয়ে তেল বার হয়ে গেলে আমি একে একে ডিমগুলো এই মশলার মধ্যে কিন্তু দিয়ে দেব। খুব সুন্দর একটা রং এসছে। তো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এবার ডিমের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি সেদ্ধ আলুগুলোকে ডিমের সাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। একদম লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে। তো প্রায় 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। তেল কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে মশলা থেকে। এটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে করতে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় ধরে যেতে পারে। তো মোটামুটি নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি জল দিয়ে দেব। তো এটা খুবই আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি যতটা পরিমাণ গ্রেভি করব ততটা পরিমাণ কিন্তু আমি জল দিয়ে দেব। এবার আমি ঝোলটা ফুটতে দেব। তো দেখুন ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব একটু সামান্য চিনি এবং ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো। ভালোভাবে ফুটিয়ে নেব এবং নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টিং টাইমে 10 মিনিট মতন রেখে দেব। তো দেখুন রেডি হয়ে গেল ডিমের এই টেস্টি কারিটা। আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই দারুণ লাগে। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তাহলে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।